1965 সালের রাষ্ট্রপতি নির্বাচনে ফাতিমা জিন্না প্রার্থী হয়েছিলেন। কম্বাইন্ড অপোজিশন পার্টি বা কোঅপের পক্ষ থেকে দন্ত চিকিৎসক মিস ফাতিমাকে প্রার্থী নির্বাচন করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফাতিমা জিন্নার পক্ষে নির্বাচনী প্রচারে অংশ নেন। এর কারণ হচ্ছে 1965 সালের রাষ্ট্রপতি নির্বাচনে দুটি দল অংশ নিয়েছিল, কনভেনশন মুসলিম লীগ ও কম্বাইন্ড অপোজিশন পার্টি। পাঁচটি প্রধান দল মিলে হয়েছিল সম্মিলিত বিরোধী দল বা কোঅপ। সেনা ও স্বৈরশাসক আইয়ুব খানের প্রতিপক্ষ হিসেবে কম্বাইন্ড অপোজিশন পার্টি বা সম্মিলিত বিরোধী দলের পক্ষে প্রার্থী ছিলেন 71 বছর বয়সী ফাতিমা। এছাড়া বিরোধী দলের আরও দুজন প্রার্থী ছিলেন, কিন্তু ধূর্ত আইয়ুব খান সংবিধানের দ্বিতীয় সংশোধনীতে আইন করেছিলেন উত্তরসূরি নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত তিনিই রাষ্ট্রপতি থাকবেন। এ কারণেই নির্বাচনে রাষ্ট্রপতি হিসেবে সকল সুযোগ গ্রহণ করেন আইয়ুব খান, এমনকি আমলাতন্ত্র ও ব্যবসায়ীদের নিজের পক্ষে মাঠে নামান। পাশাপাশি আলেম ওলামাদের মাধ্যমে আইয়ুব খান ফতোয়া দেন যে নারীদের রাষ্ট্রশাসনের অনুমতি নেই, ইসলামে ব্যাপারটি হারাম। এমনকি মাওলানা মওদুদের নেতৃত্বাধীন জামাত ইসলামী সহ অন্যান্য ধর্মীয় দলও ফাতিমার বিপক্ষে অবস্থান নেয়। কিন্তু ফাতিমা জিন্না বিদ্যমান অসুবিধার অনেকখানি উত্তরাতে পেরেছিলেন পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নার কারণে, যিনি ছিলেন সম্পর্কে তাঁর আপন বড় ভাই। এমনকি মোহাম্মদ আলী জিন্নার অন্যতম সহযোগী হিসেবে বিভিন্ন জনসভায় অংশ নেওয়ার অভিজ্ঞতাও ছিল কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে দন্ত চিকিৎসায় ডিগ্রি লাভ করা মিস ফাতিমার।